দোস্ত, তুই একটা কাজ কর, তুই ওকে সামলা, আমি জাস্ট এখানে বিয়েটা করে ভোটে নিয়ে আসতেছি, তারপর বিষয়টা দেখা যাবে। আল্লাহ যা করে ভালোই করছে, আমার এখন দুই বউ, দুই বউ নিয়ে আমি খুব সুখে থাকবো। এক বউ থাকবো এই দেশে, আরেক বউ থাকবো দুবাইতে। শোন, মাসের 15 দিন আমি দেশে থাকবো আর 15 দিন আমি বাইরে থাকবো। দুলা ভাই, এই উনি হচ্ছেন আমার দুলা ভাই, উনি আমার আপা, সালাম করো। থাক থাক, আরে থাক থাক। দুলা ভাই, আমরা দুজন বিয়ে করে ফেলেছি। কি, তুই আমাদেরকে না জানিয়ে বিয়ে করেছিস? হ্যাঁ, শাবাস। আরে বাগের বাচ্চা, এই না হলে আমার শালা। এই তুই আমাদেরকে না জানিয়ে বিয়ে করলি কেন? জানালে তো আমরা ধুমধাম করে অনুষ্ঠান করে বউকে আনতে পারতাম, ঠিক না? আচ্ছা বাদ দাও তো, এই তুমি আমার সাথে বিয়ে কো অ্যাটেন্ড করো, আর তুই দেখ খাবার টাবার কি হলো, দেখ। ঠিক আছে। এই তুই এই সময় ফোন দিছিস কেন? কি হয়েছে তাদের বল। তুমি যে বিদেশে যে মেয়ের বিয়ে করে আসছো, ওই মায়ে এখন আমার বাসায়, আমি এখন কি করব? বলিস কি? এই দোস্ত, তাহলে আমি এখন কি করব? তুই কি করবি না আমি কি জানি? আমি কি করব মেয়েটা আগে বল, আমার মাথা কোনো কিছু কাজ করতেছে না এখন। দোস্ত, তুই একটা কাজ কর, তুই ওকে সামলা, আমি জাস্ট এখানে বিয়েটা করে ভোটে নিয়ে আসতেছি, তারপর বিষয়টা দেখা যাবে। আল্লাহ যা করে ভালোই করছে, আমার এখন দুই বউ, দুই বউ নিয়ে আমি খুব সুখে থাকবো। এক বউ থাকবো এই দেশে, আরেক বউ থাকবো দুবাইতে। শোন, মাসের 15 দিন আমি দেশে থাকবো আর 15 দিন আমি বাইরে থাকবো, আর আসার সময় তোর জন্য গিফট নিয়ে আসবো, তুই একদম টেনশন করবি না বন্ধু, একটু সামলা। খুব জরুরি একটা কথা আছে। জরুরি কথা পরে শুনবো, আগে বিয়ের কাজটা শেষ হোক। হ্যাঁ, তুমি এক কাজ করো, দেখো তো রান্না বান্না হয়েছে কিনা। আরে না, আগে আমার কথাটা শুনতে হবে। আচ্ছা কি কথা বলো তো? এইখানে বলা যাবে না, সাইডে আসেন। আচ্ছা আমি 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 আরে আসেন, দাঁড়ান। কি হয়েছে, এবার ট্রেনে আনলি কেন? ট্রেনে আনছি খুব জরুরি কাজে। আগে এই ভিডিওটা দেখেন। এই সময় ভিডিও দেখবো? আগে দেখেন না মনোযোগ দিয়ে, তারপরে কথা বলেন। তোর সালাই আর বাঁচি না। আপনি বেশি টেনশন করবেন না, আপনার শরীর খারাপ হয়ে যাবে। আরে টেনশন কি সাথে করি? এখন যদি আমার মেয়ের বিয়ে দিতে না পারি, তাহলে মানুষজন কি বলবে? আমি মানুষজনের কাছে কেমনে মুখ দেখাবো বলতো? সেটা তো আমি বুঝতে পেরেছি। আপনি কোনো টেনশন করেন না, সব সমস্যার সমাধান আমার কাছে আছে। আমি কি জন্য আছি? শুনেন, আপনাকে আজকে আমি একটা দারুণ গোপন তথ্য দেই। সুজন দাদু ভাই, বলো কবুল। কবুল, আলহামদুলিল্লাহ। এবার আপনি বলেন কবুল। বলছি তো না, কেউ শুনে নাই, আবার বলেন কবুল। আরে ভাই, নিজের গার্লফ্রেন্ডে বিয়ে করতেছি, কয়বার কবুল বলতে হবে বলেন তো? আপনি কি আমার কবুল শুনেন নাই? আয় আল্লাহ, আবার বলেন কবুল। না বললে কি বিয়ে হবে না? না বিয়ে হবে না, বলেন কবুল। কবুল আচ্ছা শোনো না,
তুমি ঘটকালি পেশাটা ছেড়ে দাও। দেখো আমি যখন রাস্তা দিয়ে যাব মানুষজন আমাকে কি বলে ডাকবে? ওই যে যাইতেছে ঘটকের বউ। ঘটক কি মানুষ না? ঘটকের কি বউ থাকতে পারে না নাকি ঘটক সারা জীবন বিয়ে করবে না কোনটা? আর ঘটকের কাজ হচ্ছে একটা পুণ্যের কাজ, কত কষ্ট সাধন করে দুইটা মানুষে মিলায় দেয়, এটা তুমি বুঝতেছো? এটা কি জানতেনা ব্যাপার? কোন ঘটক পেশাটা একটা ভালো পেশা, এটাকে সম্মান করতে শিখো। হইছে অনেক জ্ঞান আহরণ করে ফেলছি, এখন বাসর ঘরে কি সারা রাত জ্ঞান বিলিয়ে যাবা? দিলাম, আমি তো ঘটক, স্বামী হিসেবে তুমি স্বীকৃতি পাইনি। আচ্ছা